একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালিককে সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম। গতকাল নগরী প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় সংবর্ধিত অতিথি এম এ মালিক বলেন, কোনো কাজে লেগে থাকলে সফলতা আসবেই। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান সহ অন্যরা উপস্থিত ছিলেন।